আসসালামু আলাইকুম কবিটি বানার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো বিশেষ করে তোমরা যেটা দু সালে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ এইচএসসি পরীক্ষা আগামী তিরিশে তিরিশ তারিখে অনুষ্ঠিত হবে এই মাসের আর আমরা জানি সিলেট বিভাগের অঞ্চলের পরীক্ষা স্থগিত আছে কিন্তু সারা বাংলাদেশের অন্যান্য সকল জায়গায় হচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীবৃন্দ সারা বাংলাদেশের পরীক্ষা স্থগিত হবে কিনা এখনো কোনো নোটিশ আসে নাই তো আমরা যারা পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছি সামনে আমাদের আছে তো সবচেয়ে মেজর যে দুটি সাবজেক্ট ফিজিক্স এবং আপনার বেসিক জ্ঞানটা থাকা খুবই জরুরি এবং ইম্পর্টেন্ট সৃজনশীলগুলো পড়ে নেওয়া খুবই জরুরি শিক্ষার্থী কিন্তু একটু খেয়াল করবেন পদার্থবিজ্ঞানে আজকে দুটি সৃজনশীল আমি দেখানোর চেষ্টা করেছি সেই দুটি সৃজনশীল আপনার খুব ভালোভাবে ক খ গ ঘ কাগজে কলমে লিখে প্র্যাকটিস করবেন দেখেন প্রশ্নটা হচ্ছে একটি কার্বো ইঞ্জিল দুশো তিনশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করছে তাপ শক্তিকে অন্য শক্তি রূপান্তর করার জন্য ইঞ্জিনের প্রয়োজন হ্যাঁ এখানে ক খ প্রশ্ন আছে ঘ নম্বর প্রশ্ন আছে উদ্দীপকের ইঞ্জিলটির কর্মদক্ষতা বা দক্ষতা নির্ণয় করতে হবে ঘ নম্বর বনিত ইঞ্জিল একটি আদর্শ ইঞ্জিলের ধারণা মাত্র বাস্তবে রূপান্তর সম্ভব হয় হয়নি ব্যাখ্যা করতে হবে হ্যাঁ এখানে আমি উত্তর দেখে দেওয়ার চেষ্টা করেছি এখানে ইঞ্জিলের কর্মদক্ষতা বা দক্ষতা বের করার যে সূত্র এটা টি ওয়ান মাইনাস টি টু ডিভাইড বাই টি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট এটা আছে আর ঘ নম্বর যে প্রশ্ন সেটা এখানে সুন্দরভাবে আলোচনা করা আছে একটু প্র্যাকটিস করবেন হ্যাঁ কাগজে কলমে এরপর দুই নম্বর যে সিনশুলটা আমি রেখেছি পাঁচ কেজি পানিকে জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস হতে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো পানির আপেক্ষিক তাপ এখানে বিয়াল্লিশ কিলো জুল দেওয়া আছে ক নম্বর খ নম্বর গ নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি নম্বর প্রশ্ন বলছে এন্ট্রোপির পরিবর্তন নির্ণয় করতে হবে আর ঘ হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে এন্ট্রপি পরিবর্তন তুলনায় কেমন হবে যাচাই করতে হবে হ্যাঁ এটাও উত্তর সহকারে দেওয়ার চেষ্টা করেছি এটা আপনারা একটু ভালো করে প্র্যাকটিস করে নিবেন ওকে শিক্ষার্থীবৃন্দ এছাড়া আরও অন্যান্য ইম্পর্টেন্ট সৃজনশীল উত্তর আছে আপনারা যারা স্পেশাল সাজেশন নিয়েছেন অথবা নিচ্ছেন জানেন যে মার্ক দেওয়া যে সৃজনশীলগুলো আছে সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন গঘরের নিয়মটা আপনি একটু শিখে রাখবেন তাহলে পরীক্ষায় ভালো করতে পারবেন আর যারা স্পেশাল সাজেশন এখনো নেন নাই যে সময়টা আছে এই সময়েও আপনি স্পেশাল সাজেশন শেষ করে ভালো একটা রেজাল্ট করতে পারবেন যদি নিতে চান হোয়াটসঅ্যাপে থাকা স্ক্রিনে থাকা যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নেওয়ার পদ্ধতি বলে দিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্যই দোয়া রইল সবার পরীক্ষা যেন ভালো হয় আল্লাহ হাফিজ